সমরাষ্ট্রীয় শিল্পে 2023 সালে বিশ্বকে তাক লাগাবে তুরস্ক। তুরস্ক প্রজাতন্ত্রের 100তম বার্ষিকী উদযাপন করবে 2023 সালে। এই উপলক্ষে তুরস্কের প্রতিরক্ষা বাহিনীর অস্ত্রাগারে বহুল প্রতীক্ষিত নতুন বেশ কিছু প্ল্যাটফর্ম যুক্ত হবে, যার মধ্যে বিশালাকৃতি বিমানবাহী রণতৈরি থেকে শুরু করে যুদ্ধজাহাজ, সাবমেরিন, ড্রোন, যুদ্ধবিমান, নতুন প্রজন্মের ট্যাঙ্ক এবং রোবট যোদ্ধাও রয়েছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের এই প্ল্যাটফর্মগুলো সশস্ত্র বাহিনীতে যুক্ত হলে তার এক ঝলক বিশ্ববাসী দেখতে পাবে। চলুন দেখে নেই কী কী যুক্ত হচ্ছে তুরস্কের বহরে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। দেশটির সবথেকে গুরুত্বপূর্ণ প্রকল্প হল ন্যাশনাল কমব্যাট এয়ারক্রাফট বা MMU। এই প্রকল্পটি বাস্তবায়ন করছে টার্কিশ এয়ারোস্পেস ইন্ডাস্ট্রিজ বা TAI। 2023 সালে এই প্রকল্পের অধীনে তৈরি বিমানগুলো হ্যাঙ্গার থেকে অবমুক্ত করা হবে। অতি সম্প্রতি বিমানটির প্রোটোটাইপ তৈরির ছবি প্রকাশ করেছে তুরস্ক। TFX-MMU হল পঞ্চম প্রজন্মের জেট বিমান, যেগুলোতে আমেরিকা তৈরি লকহিড মার্টিনের F-35 লাইটিং টু বিমানের মতো একই ধরনের বৈশিষ্ট্য রয়েছে। তুর্কি বিমান বহরের F-16 যুদ্ধ বিমানগুলোর বদলে এই নতুন বিমানগুলো যুক্ত করা হবে। 2030 সালের দশকের মধ্যেই বিমান বাহিনী বহরে থাকা সবগুলো F-16 বিমান বদলে ফেলার পরিকল্পনা নিয়েছে তুরস্ক। বহরে যুক্ত নতুন বিমানগুলো 2025 সাল থেকেই প্রথম আকাশে উড়ানো হবে, আর 2028 সালে এগুলো সরাসরি অভিযানে ব্যবহার করা শুরু হবে। এই বিমান তৈরির মাধ্যমে তুরস্ক আমেরিকা, রাশিয়া এবং চীনের তালিকায় চলে যাবে। বাইরাকায় গিজেল এলবা নামে নতুন যে মনুষ্যবিহীন জঙ্গি বিমান ডিজাইন করা হয়েছে, সেটিও প্রথমবারের মতো আকাশে উড়বে 2023 সালে। সম্প্রতি বিমানটির ট্যাক্সিং সফলভাবে পরীক্ষা করা হয়েছে। দুই ধরনের গিজেল এলমা বিমানের মেকানিক্যাল এবং এভিয়নিক সিস্টেমের মধ্যে এখন সমন্বয়ের কাজ চলছে। এই বিমানগুলো 5 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারবে এবং 35,000 ফুট উচ্চতার মধ্যে অভিযান চালাতে পারবে। এগুলো 1.5 টন ওজনের অস্ত্র এবং সেন্সর বহন করতে পারবে। ড্রোন তৈরির প্রতিষ্ঠান তাদের নতুন কম্বাট ড্রোন বাইরাক্টর TB2 এবং TB3 তৈরি করছে। তুরস্ক যে বহুমুখী অ্যাসল্ট জাহাজ TCG আনাদোলু তৈরি করছে, এই নতুন ড্রোন সেই জাহাজ থেকে ওড়ানো এবং সেখানে অবতরণ করতে পারবে। এই নতুন ড্রোনটি আকাশে উঠবে 2023 সালের মাঝামাঝি। TB3 ড্রোনগুলো দেশের বাইরে পরিচালিত সশস্ত্র মনুষ্যবিহীন অভিযানে অংশ নিতে পারবে। তুরস্ক যে ফ্ল্যাগশিপ TCG আনাদোলু জাহাজ তৈরি করেছে, সেটি হবে দেশের সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ। 2023 সালে এটা নৌবাহিনী বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। দেশের প্রথম নিজস্বভাবে তৈরি জাতীয় বিমানবাহী রণতৈরি হবে এই TCG আনাদোলু। এই জাহাজ তুরস্কের নৌবাহিনীর আভিযানিক সক্ষমতা অনেক বাড়িয়ে দেবে। TCG আনাদোলু জাহাজটি 27,436 টন ওজনের। জাহাজটি লম্বায় 231 মিটার এবং চওড়ায় 32 মিটার। TCG আনাদোলুকে সাধারণভাবে বিমানবাহী রণতৈরিও বলা হচ্ছে। এজিয়ান সাগর, কৃষ্ণসাগর, ভূমধ্যসাগর এবং প্রয়োজনে ভারত ও আটলান্টিক মহাসাগরেও জলসীমায় অভিযানের ক্ষেত্রে এই জাহাজকে কাজে লাগাতে পারবে তুরস্কের নৌবাহিনী। এছাড়াও নিউ টাইপ সাবমেরিন প্রজেক্টের অধীনে যে সাবমেরিনগুলো তৈরি হচ্ছে, তার প্রথম 6টি চলতি বছরে হস্তান্তর করা হবে। Type 214 নামে পরিচিত এই সাবমেরিনগুলোতে যে জ্বালানি সেল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সে কারণে এগুলোর এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রপালশন সক্ষমতা রয়েছে। এগুলো হবে তুরস্কের নৌবাহিনী বহরে এ ধরনের প্রথম সাবমেরিন। সাগরতলে, সাগর পৃষ্ঠে এবং স্থলে বিভিন্ন টার্গেটে আঘাত হানার উপযোগী অস্ত্র দিয়ে এই সাবমেরিনগুলো সুসজ্জিত থাকবে। এই সাবমেরিনগুলো বিভিন্ন ধরনের টর্পেডো মিসাইল ছুড়তে পারবে এবং মাইন বসাতে পারবে। আরেকটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে হেলিকপ্টার। ভারী শ্রেণীর হেলিকপ্টার Attack 2 প্রথমবারের মতো আকাশে উঠবে। ভারী ওজনের গোলাবারুদ বহনের সক্ষমতা দিয়ে বিশেষভাবে এই হেলিকপ্টার তৈরি করা হয়েছে। যে কোনো আবহাওয়াতে দিনে বা রাতে এই হেলিকপ্টারগুলো অভিযান চালাতে পারবে।
11 টন ওজনের এই হেলিকপ্টারগুলো 1.2 টন ওজনের গোলা বারুদ বহন করতে পারবে। গোলা বর্ষণের জন্য এই হেলিকপ্টারে 30 মিলিমিটারের কামান যুক্ত থাকবে। টিএআই একই সাথে বহুমুখী হেলিকপ্টার গোকবেকেও সরবরাহ করবে। এই কপ্টারগুলোর যথেষ্ট ভার বহনের সক্ষমতা রয়েছে। এর বাইরে তুসাস ইঞ্জিন ইন্ডাস্ট্রিজ বা টেই TS-1400 টার্বোশ্যাফ্ট ইঞ্জিন তৈরি করেছে। গোকবে হেলিকপ্টারে এই ইঞ্জিন ব্যবহার করা হবে। এই ইঞ্জিনের সক্ষমতার পরীক্ষাও ইতিমধ্যে শেষ হয়েছে। 2023 সালের প্রথমার্ধে এই ইঞ্জিনকে গোকবে হেলিকপ্টারের সাথে সমন্বয় করা হবে। এরপরেই কেবল নতুন ইঞ্জিন বিশিষ্ট কপ্টারগুলো অভিযানে অংশ নিতে পারবে। প্রশিক্ষণ জেট বিমান এবং হালকা অ্যাটাক বিমান ফুজেটও প্রথমবারের মতো আকাশে উঠবে 2023 সালে। 4 ধরনের প্রোটোটাইপ বিমান পরীক্ষামূলক উড্ডয়নে অংশ নেবে। এই বিমানগুলো সরাসরি ব্যবহার শুরু করা হবে 2025 সালে। 1 ইঞ্জিন 2 পাইলটে বসার আসন এবং আধুনিক বিমান চলাচলের প্রয়োজনীয় যন্ত্রপাতি দিয়ে সাজানো ককপিট দিয়ে হুজেট বিমান তৈরি করা হয়েছে, যাতে প্রশিক্ষণের সময় এগুলো উচ্চমানের পারফরমেন্স দিতে পারে। তুরস্কের প্রতিরক্ষা কারখানাগুলোতে নতুন মনুষ্যবাহী এবং মনুষ্যবিহীন 2 ধরনের যানবাহনই তৈরি করা হচ্ছে। এগুলো প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর অস্ত্রাগারে যুক্ত হবে। এগুলোকে তৈরি করেছে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি FNSS। নৌবাহিনীর উভচর যানবাহনের চাহিদার কথা মাথায় রেখে এগুলো ডিজাইন করা হয়েছে। জল এবং স্থলে উভয় জায়গাতে অভিযানের ক্ষেত্রে এই MT যানবাহনগুলো সেনাদেরকে নিরাপদে উপকূলে ল্যান্ডিং করার ক্ষেত্রে সহযোগিতা করবে। ল্যান্ডিংয়ের পর এগুলোই আবার সেনাদের সাজা যানবাহন হিসেবে ব্যবহৃত হবে। পৃথিবীতে সামান্য হাতে গোনা কয়েকটি দেশের কাছেই এ ধরনের যানবাহন আছে। ন্যাটো এবং তার মিত্রদের কাছেও এগুলো আছে। FNSS ছাড়াও আরও মাত্র 1টি কোম্পানি এ ধরনের যানবাহন তৈরি করতে পারে। পার্সফোর 6x6 স্পেশাল অপারেশন যানবাহনও তুরস্কের সশস্ত্র বাহিনীর বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় আছে। এগুলো ডিজাইন করেছে FNSS। মাইন এবং ব্যালিস্টিক অস্ত্র থেকে সুরক্ষার জন্য এগুলো উচ্চ পর্যায়ের সুরক্ষা সিস্টেম রয়েছে। এই যানবাহনে 3টি ভিন্ন ধরনের অস্ত্র সিস্টেম রয়েছে। এগুলো যে কোনো বিশেষ অভিযানে অংশ নিতে সক্ষম। ভুরান হল তুরস্কের প্রথম আধুনিক সাজ কম্বাট যান, যেটাতে মনুষ্যবিহীন গান টারেট সংযুক্ত আছে। এটাও 2023 সালে হস্তান্তর করা হবে। তুরস্কের প্রথম নিজস্বভাবে তৈরি ট্যাঙ্ক হল আলটাই। এই ট্যাঙ্কে কিছু সাবসিস্টেমের কাজ স্থানীয়ভাবে করার চেষ্টা চলছে। এগুলো শেষ হলেই ট্যাঙ্কের উৎপাদন শেষ হবে। প্রিয় দর্শক, এই অস্ত্রগুলো তুরস্কের বহরে যুক্ত হলে তুরস্কের শক্তি কতটা বাড়বে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। তুরস্কের সমরাস্ত্র নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।